বন্ধুরা রাজসালাম আলাইকুম রাহমতুল্লা উল্লাহ আজকের বিষয় হলো সাহাবাই ক্রামগণ কিছু কিছু আমলকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন আল্লাহ তাআলা সাহাবিদের প্রশংসায় সুরা ফাতার উনত্রিশ নং আয়াতের স্বাদ করেন করেন বিল্লাহিমিনা নির্রাজীম্লাহিমা নির্রাহিম محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود অর্থাৎ মোহাম্মদ আল্লাহ রসুল তার কাফেরদের প্রতি কঠোর নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু শেষদারত দেখবেন তাদের মুখমন্ডলে রয়েছে শেষদার চিহ্ন সুরা ফাতাহত্রিশ নগায়তা আল্লাহ তালা সাহাবাই রামের প্রশংসা করেছেন আজকে সাহাবিদের চরিত্রের কিছু বিষয় তুলে ধরব এবং তাদের চরিত্রের আলোকে কিছু আমল শিকার চেষ্টা করব সাহাবিদের চরিত্রের একটি সুন্দর বৈশিষ্ট্য ছিল তারা কেহ কোনো ভুল করলে তা শুধরে দিতেন যেটি জানতেন না অন্যকে জানাতে ও শিখাতে কৃপণতা করতেন না সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে কৃপণতা করতেন না সাহাবিগণ এমন কিছু আমলকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন সম্পূর্ণ আলোচনা শুনলে এর মধ্যে আপনি প্রায় আজ ১৪টি আমল সম্পর্কে জানতে পারবেন

হোজাই ফারাদি আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিমসাল্লাহু আলাইকু সাল্লাম বলেছেন ওই পবিত্র সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিম্মুক্ত দুইটি বিষয়ের মধ্যে একটি অবশ্যই হবে হয় অবশ্যই তুমি সৎ কাজের আদেশ দান করবে এবং মন্দ কাজ হতে নিষেধ করবে আউলা ইউ সিকান্লাহু আন আসা আলাইকুম আদাবামী নারায়ন দিহি সুম্মালা তাহু ওয়ালা ইউ স্তেজা আলাইকুম নতুবা অনতি বিলম্বে আল্লাহ তালা তোমাদের উপর আজাব নাজিল করবেন অথপর তোমরা তার কাছে প্রার্থনা করবে কিন্তু তোমাদের প্রার্থনা গ্রহণ করা হবে না তোমাদের দোয়া কবুল হবে না আমাদের নবীর আদেশ ছিল কেহ কোনো ভুল করলে তাকে তাকে মুখে বলে সংশোধন করে দিয়া সাহাবিদের মধ্যেও এই প্রথা এই সুন্নত প্রচলিত ছিল মানুষকে নসিহত করা গুণা থেকে বাঁচানো জাহান্নাম থেকে বাঁচানো সদা ইসলামের আদর্শ শিক্ষা দিয়া কিন্তু বর্তমানে আমরা ভুল করলেও তা সংশোধন করি না আবার অনেকে আছেন সংশোধনের জন্য যদি কেহ পরামর্শ দেয় উল্টা রসানলের শিকার হতে হয় তো আসুন একটি একটি করে আমরা সেই বিষয়গুলো জেনে নিই নাম্বার এক একবার আয়সা রাদি আল্লাহ তালা দেখেন তার ভাই আব্দুর রহমান বিন আবু বকর দ্রুত অজু করে চলে যাচ্ছেন তখন আম্মা যান তাকে মুখে সতর্ক করলেন আর বললেন আব্দুর রহমান ভালো করে অজু করো আমি নবীজিকে বলতে শুনেছি যে অজুতে অঙ্গ ভিজে সে অঙ্গে জাহান নামের শাস্তি দেওয়া হবে নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন তোমাদের কেউ যদি অজু করে এবং যথাযথভাবে তা সম্পন্ন করে তারপর বলে আসাদু আল্লাহ আলাহ আহদাহ শরিক আলাহু ওয়াসাদু আন্না মোহাম্মদ আবদুল্লাহ ইউরাসুল হু তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া যাবে খুলে যাবে যে দরজা দিয়ে ইচ্ছে সে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে দুই নম্বর হলো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সূত্র বর্ণিত তিনি এক ব্যক্তিকে নামাজে বসা অবস্থায় তার বাম হাতের উপর ভর করে থাকতে দেখলেন তখন হযরত আব্দুল্লাহ তাকে বললেন ফাকালা লাহু লা তাজলিস হাকাজা ফাইন্না হাকাজা ইয়াজলিসুল্লাযিনা ইউআযযাবুন এভাবে বোসো না কারণ এটা জাহান্নামীদের বসার ধরন নাম্বার 3 আবু তামিমা আল হুযায়ফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন আমরা কাফেলার সাথে মদিনায় আসি তখন ফজরের নামাজের পর আমি লোকদেরকে ওয়াজ করতাম এই সময় সেজদার আয়াত পাঠ করলে আমি শেষদার করতাম আব্দুল আবিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে পরপর তিনবার নিষেধ করা সত্য আমি তার কথায় কর্ণপাত না করায় তিনি পুনরায় নিষেধ করে বললেন

যখন যায়িদ ইবনে আউস রাহমাতুল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন আমি অসুস্থ আবু মুসা রাদিয়াল্লাহুকে দেখতে যাই তার স্ত্রী তখন কাটতে ছিল আবু মুসা রাদিয়াল্লাহু তার স্ত্রীকে বললেন তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ শুননি তিনি বললেন হ্যাঁ শুনেছি বর্ণনাকারী বলেন তিনি কান থামিয়ে চুপ হলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাইসা মিন্না মান খালাকা ওয়া সালাকা ওয়া মান খরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু বলেছেন প্রকাশে। যে মহিলা মাথা মরিয়ে বিলাপ করে কাঁদে কাপড় ছিঁড়ে ফেলে সে আমার দলভুক্ত নয় অর্থাৎ তাকে আমার নবীজি নিজের দল থেকে খারিজ করে দিয়েছেন ঘটনা। আবুল খঞ্জরের আঘাতে আহত অন্তিম শয্যায় সাহিত আল্লাহর নবীর সাহাবিগণ তাকে সান্ত্বনা দিচ্ছিলেন এবং তার নেকামল ও খেদমতের কথা বলে আল্লাহর রহমতের আশা দিচ্ছিলেন সে সময় একজন যুবক তার নিকটে এবং তাকে সান্ত্বনা দিলেন ফিরে যাওয়ার সময় হজরত তোমর দেখলেন তার লুঙ্গি টাকনোর নিচে অমর ফারুক রাজি আল্লাহ তাকে ডেকে বললেন বাতিজা লুঙ্গি উপরে তুলো কারণ তা খোদা ভীতির পরিচয়ক কাপড়ের পরিচ্ছন্নতার পক্ষে সহায়ক এই ঘটনা বর্ণনা করে ইবনে মা সহদ বলেন হাই কি ছিলেন অমর মুমূর্ষ অবস্থাতেও বিধানের অন্যতায় হতে দেখেছেন তিনি তা সংশোধন করেছেন সোহান নবীজিয়ার সাত করেন টাকনোর নিচে কাপড় পরিধানকারীকে আল্লাহ ভালোবাসেন না এরপর নবী করিম সাল্লাহ ইসলাম হাঁটুর নিচে চার আঙ্গুল রেখে বললেন হে আমর এই হলো লুঙ্গির স্থান এরপর তার নিচে চার আঙ্গুল রেখে বললেন হে আমর এটা হলো লুঙ্গির স্থান এরপর তার নিচে চার আঙ্গুল রেখে বললেন হে আমর এটা হলো লুঙ্গির স্থান অর্থাৎ হাঁটু থেকে সর্বমোট বারো আঙ্গুল নিচে পর্যন্ত কাপড় ঝুলানো যাবে এর নিচে আর ঝুলানো যাবে না অর্থাৎ এই তিন জায়গায় কোনো এক জায়গা পর্যন্ত তুলে লুঙ্গি পড়তে পারবে এর নিচে চলা যদি চলে যায় তা শরীয় তা হারাম পাঁচ নম্বর হাদিস হল সাহাবিগণ একবার লাশ নিয়ে ধীরে ধীরে যাচ্ছেন তখন হজরত আবু বকরা রাদি তাদের দিকে চাবু কুচিয়ে বললেন তোমরা লাশ নিয়ে এত ধীরে চলছ কেন অথচ নাহানু মা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নার মুল রামালান আমরা রসুল সাল্লাহ ইসলামের সাথে লাশ নিয়ে দ্রুত কবরের দিকে নিয়ে যেতাম ছয় নম্বর হাদিস হলো ইবনে ওমর রাদি আল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন আমি বাজারে গিয়ে জাইতুন কিনলাম তা আমার হস্তগত হলে এক ব্যক্তি এসে আমাকে এর একটা ভালো মুনাফা দিতে চাইল আমি তাকে জাইতুন প্রদানের ইচ্ছা করলে পেছন থেকে এক ব্যক্তি আমার বাহু ধরলেন তাকে দেখে তিনি বিশিষ্ট সাহাবি জাইদ ইবনে সাবেত রাদি আল্লাহ তাল্লাহ

একবার আইসা রাজি আল্লাহ তালহার সামনে ওরনা ওনার ভাতিজি হজরত হাফসা বিন তাব্দুর রহমান একটি পাতলা ওড়না পরিধান করে আসেন তখন আইসা রাজি আল্লাহ তালহা সেটি ছিঁড়ে ফেলেন আর বলেন তুমি কি জাননা আল্লাহ আমরা মেয়েদের জন্য সুরা নূরে কি নির্দেশ দিয়েছেন এরপর আইসা রাজি আল্লাহ তালহা ভাতিজির গায়ে একটি মোটা ওড়না জড়িয়ে দিলেন আট নং হাদিস হাম্মাম

নয় নম্বর হাদিস হল আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন একদা আমার সাথে এক মহিলার দেখা হলো যার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল তার পাতলা কাপড় ও বাতাসে উঠছিল তখন আমি তাকে বলি হে বেহায়া মহিলা তুমি কি মসজিদ থেকে আসছো সে বলল হা আবু হুরাইরা বললেন তুমি কি খুশব ব্যবহার করেছো সে বলল হ্যাঁ তখন আবু হুরাইরা রাজি বলেন আমি আমার প্রিয় নবীকে বলতে শুনেছি লা তুকুবালু সালাতুন লি ইমরাতিন তাতাইয়াবাত লিহাজাল মসজিদে হাত্তা তারে জিয়া ফাতাগাতা সিলা গুসলাহা মিনাল জানাবা যে মহিলা খুশবু লাগিয়ে এই মসজিদে আসে তার সালাত কবুল হয় না যতক্ষণ না সে ফিরে গিয়ে না পাকি গোসলের ন্যায় গোসল করে এমন উত্তম রূপে গোসল করে যাতে তার দেহে কোনো সুগন্ধি না থাকে দশ নম্বর হাদিস আব্দুর রহমান ইবনে বিশর আল আজরা আজরাক আল আনসার রাদি আল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন একদা কিন্দার দুই ব্যক্তির ঝগড়া রত অবস্থায় এসে উপস্থিত হলো এ সময় আবু মাসউদ এক বৈঠকে বসা ছিলেন তারা উভয়ে বলল আমাদের মাঝে ফয়সালা করে দেওয়ার মতো কেউ আছো কি বৈঠকে উপস্থিত এক ব্যক্তি বলল আমি ফয়সালা করব আবু মাসউদ এক মুষ্টি কঙ্কর তুলে তার দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন মাহ ইন্নাহু কানা ইউকরাহু তাসাররু ইলাল হুকমি অর্থাৎ চুপথাক ও বিচারের দায়িত্ব দ্রুত গ্রহণ করা মাখব আর হাকেম আর হাদিসের মধ্যে আছে নবীজি বলেন মান ওলিয়াল কাদা আউ জয়লা কদ ইয়ান বাইনান নাসে ফাকাদ জুবিহা বেগাইরে সিকিন জনগণ বিচারক হিসাবে যে লোককে নিয়োগ করা হলো তাকে যেন ছুরি ছাড়াই জবে করা হলো তিনি মিজি শরীফের তেরোশো চব্বিশ নং হাদিসের বর্ণনা যে নিজে বিচারকের দায়িত্ব গ্রহণ করে সে আল্লাহর সাহায্য হতে বঞ্চিত আর যাকে জোর করে এই পদে বসানো হয় আল্লাহ তালা তার জন্য একজন ফিরিস্তা পাঠিয়ে দেন তিনি তাকে ইনসাফের পথে অনুপ্রাণিত করেন এগারো নম্বর হাদিসটি হল নবীজি পরচুলা ব্যবহারে নিষেধ করেন কিন্তু হজরত মহাবিয়ার জামানে আরব নারীরা পরচুলা ব্যবহার করতে থাকে তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বলেন আমি নবীজিকে বলতে শুনেছি সেদিন থেকে বনি ইসরায়েলের ধ্বংস শুরু হয়েছে যেদিন থেকে তাদের নারীরা এই ধরনের পরচুলা ব্যবহার শুরু করেছে বারো নম্বর হাদিসটি হলো একদিন মা আয়েশা রাদি আল্লাহ তালহার নিকট কোন এক বালিকা বাজনাদার নুপুর পরে আসলে তিনি তাকে বললেন খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না অতপর তিনি বললেন নবীজি সাল্লাহ ইসলাম এর সাত করেছেন যে ঘরে গন্ডি তাকে সেই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না তেরো নম্বর হাদিস হলো একবার ওমর রাজি খলিফা থাকা অবস্থায় জুমার নামাজের খুদ্া দিচ্ছিলেন এমন সময় হজরত ওসমান উপস্থিত হন অমর আদি আল্লাহ বলে উঠেন এত দেরি কেন আসলেন ওসমান বলেন বাজারে গিয়েছিলাম ফিরতে আজান শুনে তাড়াতাড়ি উজু করে চলে এসেছি তখন ওমর আবার বললেন এটাও তো আপত্তিজনক অথচ আপনি জানেন জুমার দিন নবী সাল্লাহ আল ইসলাম বসল করার আদেশ দিতেন উপরের দৃষ্টান্তগুলি থেকে অনুমান করা কঠিন নয় যে ইসলামের সোনালী যুগে এই দায়িত্ব কত সুন্দরভাবে পালিত হতো এসব দৃষ্টান্তের মূল কথা হলো আমর বিল মারুফ ও নাহি আনিল মনকার অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এটি এমন এক বিষয় যা ছাড়া ব্যক্তি পরিবার সমাজের উন্নতি এবং সংশোধনের কথা চিন্তাই করা যায় না